নমস্কার দর্শক বন্ধুরা, দেখে নিচ্ছি নিফটি যদি গ্যাপ আপ হয় আমি ডাউন সাইডের ট্রেড নেব, যদি গ্যাপ ডাউন হয় আমি আপ সাইডের ট্রেড নেব, আর হ্যাঁ যদি ওই ব্লু লাইনটা সামনাসামনি ওপেন হয় তাহলে আমি আপ আর ডাউন দুটো সাইডের ট্রেড নিতে পারি। ঠিক আছে, আসুন ব্যাঙ্ক নিফটি। ব্যাঙ্ক নিফটি সেম সিনারিও, যদি গ্যাপ আপ হয় আমি ডাউন সাইডের ট্রেড নেব, গ্যাপ ডাউন হলে আপ সাইডের ট্রেড নেব, আর ব্লু লাইনে যদি ওপেন হয় ঠিক ওই একটা সার্কেল করা হবে, যদি ওপেন হয় ওখানে তাহলে আমি আপ অথবা ডাউন বোথ সাইডে ট্রেড নিতে পারি। আসুন দেখে নেওয়া যাক ফিন নিফটি কী আছে। ফিন নিফটিরও আমার কাছে সেম পরিকল্পনা, কারণ আমি একটাই সেট আপ ইউজ করি। কেমন, যদি গ্যাপ আপ হয় আমি ডাউন সাইডে ট্রেড নেব, গ্যাপ ডাউন হলে আপ সাইডে ট্রেড নেব, এবং যদি ওই সার্কেল লাইনে আসে তাহলে আমি আপ অর ডাউন বোথ সাইড ট্রেড নিতে পারি। দেখতে থাকুন এবার কি হয় আজকে। আমার কিন্তু সেলিং র্যাডার রেই ওপেন হয়েছে মার্কেট, মার্কেট কিন্তু আমার সেলিং র্যাডারে ওপেন হয়েছে। ধৈর্য ধরে এখন অপেক্ষা করে থাকা ছাড়া কিছু উপায় নেই, বসে রয়েছি। ট্রেডিংয়ে কিন্তু মেন জিনিস হচ্ছে পেশেন্স। ঠিক আছে, মার্কেটে অ্যাকচুয়াল কী হয়, যারা ইম্পেশেন্স তাদের থেকে পয়সা মার্কেট নিয়ে, যারা পেশেন্সফুলি মার্কেটকে সময় দেয় তাদেরকে পয়সা মানে রিটার্ন করে। কেমন, শেয়ার মার্কেট কিন্তু জিরো সাম গেম, অপশন মার্কেট কিন্তু জিরো সাম গেম, এটা মাথায় রাখবেন। তো দেখা যাক, হয়তো বা নিফটিতে আমার সেট আপ হতে পারে, বা ব্যাঙ্ক নিফটিতে হতে পারে, বা ফিন নিফটিতে হতে পারে। আমি চেষ্টা করব আজকে ফিন নিফটিতে কাজ করার, কেননা আজ ফিন নিফটির এক্সপায়ারি। ঠিক আছে, অ্যাজ আ অপশন সেলার আমার নিয়ার বাই এক্সপায়ারি দরকার। সবসময় ট্রেডিং করার সময় সবসময় মাথায় রাখবেন যেন আপনার যে ক্যাপিটালটা আছে সেই ক্যাপিটালটাকে কিন্তু আপনি কোনোভাবে বাঁচাতেই হবে। ঠিক আছে, যদি ক্যাপিটাল শেষ হয়ে যায়, আপনি ভেবে দেখুন না যে যদি ক্যাপিটাল শেষ হয়ে যায় আপনি কিন্তু আর কলও নিতে পারবেন না, পুটও নিতে পারবেন না, আপনার কাছে ভিউ থেকে যাবে কিন্তু পয়সা থাকবে না। ঠিক আছে, তো ক্যাপিটালকে সর্বদা রেসপেক্ট করুন, ক্যাপিটাল হচ্ছে মার্কেটের রাজা। ঠিক আছে, দেখা যাক, আমার মনে হচ্ছে এখান থেকে ব্যাঙ্ক নিফটিতে ট্রেড হতে পারে, দেখি দেখা যাক। আগেই যেমনটা বলেছি, রেড লাইন মানে কিন্তু আমার ডাউন সাইডের পরিকল্পনা। আর ওই যে ব্লু লাইনটা দেখতে পাচ্ছেন না, ওই ব্লু লাইনটা থেকে আমার মার্কেটের পরিকল্পনা হচ্ছে আপ সাইডের। ঠিক আছে, এরপরে অনেক এক্সটেন্ডেড সাপোর্ট, এক্সটেন্ডেড রেজিস্ট্যান্স, জোন, এসবের অনেক কিছু ব্যাপার আছে। ঠিক আছে, যদি বিস্তারিত জানতে চান আপনি ডেফিনেটলি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনি ডেফিনেটলি যোগাযোগ করতে পারেন। ঠিক আছে, নিফটি, ব্যাঙ্ক নিফটি, ফিন নিফটি সেম মুভমেন্ট করছে, সেম মুভমেন্ট করছে, দেখা যাক কী হয়। এখনও কোনো ট্রেড নিইনি, ধৈর্য ধরে বসে আছি। হয়তো বা ব্যাঙ্ক নিফটি ট্রেড দিতে পারে সম্ভবত, দেখা যাক। একটা অপশন ট্রেডের কাছে ধৈর্যটাই তো মেন, ধৈর্য ধরে বসে আছি।
ব্যাঙ্ক নিফটি ট্রেড দিতে পারলেও অনেক বড় সেল হয়ে যাবে। ব্যাঙ্ক নিফটিটা ঘোরানোটাই বেস্ট হবে, ব্যাঙ্ক নিফটিতে ট্রেড না নিয়েও অন্য কোথাও ট্রেড নিয়ে নেওয়াটাই বেস্ট হবে। আমি বড় এসেলে কাজ করি না, ঠিক আছে? আমার এসেল হতে হবে একদম ছোট্ট, একদম ছোট্ট এসেলে কাজ করি আমি, ঠিক আছে? প্রথম কথা, আমি ওটিএম সেল করি। দেখা যাক, এখনও সেট আপ আমার রেডি হয়নি। যেমনটা বলেছিলাম, গ্যাপ আপ হলে ডাউন সাইডে ট্রেড নেবো, আমি কিন্তু ডাউন সাইডেরই ট্রেড নেবো, নো ম্যাটার হোয়াট। আমার কাছে কোনো নিউজ, কোনো খবর, কোনো কিছু, কোনো আরবিআই পলিসি, কোনো কিছু আমার কাছে যায় আসে না। কেন কি, আমি একটা সেট আপে কাজ করি। ঠিক আছে, পাল্টে ফেললাম ব্যাঙ্ক নিফটি থেকে, নিফটিতে চলে এলাম, কারণ কি ব্যাঙ্ক নিফটিতে অনেক বড় এসএল হচ্ছে। আর হ্যাঁ, নিফটিতে আমার এন্ট্রিও পেয়ে গেছি অলরেডি। নিফটিতে আমার অলরেডি এন্ট্রি হয়ে গেছে। আমি যেমনটা বলেছিলাম কল সেল করব, তেমন আমিও কিন্তু কল সেল করেছি, ঠিক আছে? সেটা ধীরে ধীরে সমস্তটাই দেখাবো, দেখুন। বাহ, সুন্দর। নিফটি 3 মিনিটে ক্যান্ডেল জ্বলছে, আমার আমার দিকেই যাচ্ছে। ব্যাঙ্ক নিফটিও সুন্দর সুন্দর যাচ্ছে। এবার চলে আসুন প্রিমিয়ামের চারটা খুলি। প্রিমিয়ামের চার্টে আচমকা দেখা গেল আমি 44.95 টাকা এটাকে সেল করেছিলাম, কেমন, 22,300 কল, ঠিক আছে? দেখতে পাচ্ছেন চোখের সামনে 3 মিনিটের খোলা রয়েছে, 22,300। বলেছিলাম ওটিএম সেল করবো, ওটিএমই সেল করেছি। একটা ছোট্ট এসএল লাগিয়ে আমি বসে আছি, ঠিক আছে? এসএলের খুব সামনে চলে যাচ্ছে। এই এইখানেই তো একটা প্রফেশনাল অপশন ট্রেডারের কাজ। মার্কেট ভোটের জন্য মানে খুবই বাজে ভোলাটাইল। ইন্ডিয়া ভিক্সটা একবার দেখবেন, ইন্ডিয়া ভিক্স ভোটের আগে আই থিঙ্ক সো কি 25 যাবে। আমি যখন কিনা মার্কেটে বললাম যে ডাউনে যাবে, আমি ডাউন সাইডে ট্রেড নিলাম, কিন্তু এটাও বলেছিলাম যে ব্লু লাইনটা আসলে আমি এখান থেকে আপ বা ডাউন বোথ সাইডে ট্রেড নিতে পারি। মার্কেট যখন ওপর থেকে ব্লু লাইনে আসে, তখন কিন্তু আমি ওখান থেকে বুলিশ হয়ে যাই। সাথে সাথে আমি কিন্তু আমার পজিশান সুইচ করেছি সাথে সাথে, কেন কি না ওখানে আর নিচে আসতে পারছিল না। দেখুন, একদম একদম আপনাকে দেখানো হচ্ছে, দেখুন স্ক্রিনে 9:25 আমি ট্রেড মেরেছি, ঠিক আছে? কী করেছি, কল সেল করেছি ফার্স্ট ট্রেড, ঠিক আছে? কল সেল কখন করা হয়, যখন মার্কেট উপর থেকে নিচে পড়ে, ঠিক আছে? তারপর যখনই আমি দেখলাম যে আমার এগেনস্টে যাওয়া শুরু করেছে, এইখানটাতেই তো একটা অপশন ট্রেডার, প্রফেশনাল অপশন ট্রেডাররা করে। যখন আমার মোটামুটি 600 লস দেখাচ্ছিল, দেখুন আমি সঙ্গে সঙ্গে আয়রন কন্ডর ক্রিয়েট করে দিয়েছি। তাতে করে কী হলো, আমার 600 টাকার লস রিকভার হয়ে এখন কত টাকা প্রফিট চলছে, নিয়ার অ্যাবাউট 45-50 এরকম প্রফিট আমার চলছে, ঠিক আছে? তো আমি এটাই বললাম, দেখুন যে লস হয়ে যাওয়ার থেকে কস্ট টু কস্ট থাকা ভালো। হয়তো পয়সাটা খুব কম দেখছেন, আমি কিন্তু খুব একটা বড় লটে কাজ করি না। যারা এত দূর দেখছেন ভিডিওটা, তারা শেখার জন্য